ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িত চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। র‍্যাবের হাতে গ্রেফতার 14 টিকিট কালোবাজারিকে জিজ্ঞাসাবাদ করে নেপথ্যের রাঘব বোয়ালদের ধরা হবে। অনলাইন সহ টিকিট কেনাবেচায় সর্ষের ভেতরে ভূত আছে বলে অভিযোগ যাত্রীদের। নিরাপদ ভ্রমণের জন্য দেশের যাত্রীদের কাছে এখনও পছন্দের শীর্ষে রেল, তাই রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে প্রতিদিনই এমন ভিড় লেগে থাকে। প্ল্যাটফর্মে ট্রেনের জন্য যাত্রীদের নির্ধারিত সময়ের পর একটু বেশি অপেক্ষাও কখনো কখনো সয়ে যায়। তবে এ ট্রেন যাত্রায় সবচেয়ে বড় যে ঝক্কি তা হলো টিকিট পাওয়া। একটা সময় ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদে বাড়ি ফেরার জন্য টিকিটের অপেক্ষায় রাত দিন পার করতেন যাত্রীরা। সে সময় টিকিট ছিল যেন সোনার হরিণ। এমন অবস্থা থেকে যাত্রীদের আরও উন্নত সেবা দেওয়ার জন্য চালু করা হয় অনলাইন টিকিট সিস্টেম। সেখানেও ভোগান্তি থামেনি। সম্প্রতি শুরু হয়েছে পর্যটন নগরী কক্সবাজারে রেল যোগাযোগ। এই পথকে ঘিরে আবারও তৎপর হয়েছে টিকিট কালোবাজারি চক্র। এমনই চক্রের 14 জনকে 1,200 টিকিটসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। অনলাইনে বা রেল স্টেশনের কাউন্টারে টিকিট পাওয়া না গেলেও কালোবাজারে বেশি দামে টিকিট বিক্রি করত তারা। যাত্রীদের অভিযোগ, এর সঙ্গে রেলওয়ের টিকিট সংশ্লিষ্ট কেউ না কেউ জড়িত থাকতে পারে। তো ওনারা যদি একটু সচেতন হয় তাহলে এই জিনিসটা হয় না। ঠিক আছে, আর অনলাইনে তো টিকিট কাটলে তো এখন দেখা গেছে যে অনেকেই অনেক ধরনের ভোগান্তি পোহাইতেছে। যেরকম বলতেছে অনলাইনে দেখাইতেছে যে টিকিট নাই, আবার এখানে আসলে দেখা যেতেছে যে টিকিট আছে। আবার দেখা গেছে যে অনেক সময় বলে যে ওই আপনার অমুক কামরায় টিকিট নাই কিন্তু এই কামরায় টিকিট আছে। তো সব মিলিয়ে দেখা গেছে যে ওনারা যদি আরেকটু যদি প্রসেসটা ভালো করে তাহলে দেখা যায় আরেকটু ভালো হয়, আমাদের জন্য একটু উপকার হয়, এটাই। অনেক সময় তো ট্রেন ফাঁকাও যায়, মানে কোথাও পাওয়া যায়। হ্যাঁ, ট্রেন ফাঁকাও যায়, আবার অনেক সময় দেখা গেছে যে আপনার ওই ভিতর থেকেও টিকিট কাটতে হয়। ভিতর থেকে টিকিট কাটলে দেখা গেছে 20-50 টাকা বেশি দিয়ে কাটতে হয়। অনেক সময় দেখা গেছে যাত্রী মানে টিকিট পায় নাই কিন্তু উঠছে, উঠার পরে দেখা যায় খালি আছে, পরে দেখা গেছে 50-100 টাকা তাদের বেশি দিয়ে। যেমন আমি রাজশাহী থেকে আসছিলাম তখন এই সমস্যাটা আমাদের হয়েছিল। আমরা একটা ফ্রেন্ডলি ট্যুর দিছিলাম সবাই মিলে, 4-5 জন মিলে। তখন আসার সময় এই প্রবলেমটা আমরা পোহাইছি যে টিকিট নাই, বাট আসার সময় দেখি যে পুরোটাই ফাঁকা। পরবর্তীতে আমাদের ওইখান থেকে টিকিট কাটতে হয়েছে 50-100 টাকা বেশি দিয়ে। টিকিট পিন বাবদ 20 টাকা কাইটে নিচ্ছে কিন্তু আমরা এখানে কাউন্টারে আসার পরে আমাদের টিকিট পিন করে দিচ্ছে না, বলছে যে এইখানে করা যাবে না, বাইরেতে করতে হবে। তাহলে দেখা যায় 20 টাকা করে যে কাইটে নিচ্ছে প্রত্যেকটা টিকিটে, তাহলে 20 টাকা আরও কম নেক যে আমরা 20 টাকা আমরা টিকিট পিন করে এখান থেকে দিব না, আমরা 20 টাকা বাইরে থেকে করবেন, 20 টাকা কম নেবেন। এইখানে আসার পরে বলছে যে টিকিট পিন করে দিবে না। আমার তো 20 টাকা ওনারা টিকিট পিন করে দিবে এই শর্তে 20 টাকা কেটে নিচ্ছে প্রত্যেকটা টিকিট। যেমন এখানে মোহনগঞ্জ পর্যন্ত আমি যাব, এখানে 220 টাকা টিকিটের মূল্য কিন্তু আমার কিন্তু থেকে নেওয়া হয়েছে 240 টাকা। তো 20 টাকা কী বাবদ নিছে? টিকিট পিন করার মূল্যে। তো আমি এখান থেকে টিকিট পিন করবো এই শর্তে 20 টাকা কেটে নিচ্ছে কিন্তু এখানে 20 টাকা এইখান থেকে তো আমি পিন টিকিট পাচ্ছি না। যদি আমি কারোর হেল্প নিয়ে টিকিট ই করি তারপরে ওনারা যদি স্ক্যান করে দেখবে আমার আইডির সাথে এটা মিল নাই, তারপরে আমি ফলস হইলাম এখানে। এখানে আমি কিন্তু টাকা দিয়ে টিকিট কাটছি, তো এখানে আমি ফলস হইলাম, উল্টো আমার আরও জরিমানা দিতে হবে। আর প্রত্যেকটা টিকিটের সাথে টিকিট কাউন্টারের বা রেল কর্তৃপক্ষ কোনো না কোনোভাবে কালোবাজারি টিকিটের সাথে রেলের কর্তৃপক্ষ বা কর্মচারী যারা আছে তারা কোনো না কোনোভাবে জড়িত প্রত্যেকটা টিকিটে কালোবাজারির সাথে। কীরকম এইখানে টিকিট আগে পিন আগে টিকিট একটা টিকিট কাটতে গেলে আপনি কাউন্টারে ওদের বাইরের লোকের সাথে লিঙ্ক থাকে, ওনারা কোনো পার পাশে এই টিকিটগুলো বাইরে সেল করতেছে কাউন্টার থেকে। কাউন্টারের এই সেন টিকিট শেষ হয়ে গেছে, এখন বলতেছে বাইরের থেকে 155 টাকা দাম হয়েছে, 105 টাকা স্ট্যান্ড টিকিট, 105 টাকা কাউন্টারে, আর বাইরের থেকে 155 নিচ্ছে। ওরাই তো এইগুলি করতেছে, ভিতরে কাউন্টার থেকে টিকিট চাই কর, টিকিট নাই, বাইরে যাও টিকিট আছে। এখন বাইরে যাই টিকিট 100-150 টাকা কি করাম আমরা, আমরা তো সাধারণ পাবলিক। নিয়ম আছে অনলাইনে একজন যাত্রী 4টির বেশি টিকিট কাটতে পারেন না, ভ্রমণের সময় দেখাতে হয় জাতীয় পরিচয়পত্র। তাহলে কালোবাজারি চক্রের কাছ থেকে টিকিট কেটে ভ্রমণ কিভাবে হচ্ছে, তারাই বা এত টিকিট কিভাবে কাটতে পারছে, প্রশ্ন যাত্রীদের। 20 বছর যাবত আমি ট্রেনে যাতায়াত করতেছি, তো যাতায়াতের ক্ষেত্রে আগে যেটা হইতো যে ম্যানুয়ালি টিকিট কাটতে গিয়ে অনেক আগে থেকে প্ল্যাটফর্মে এসে টিকিট কাটতে হইতো, সেখানে দালালদের বিভিন্ন হ্যারাসমেন্ট থাকতো। পরে যখন অনলাইন হইল তখন আমরা তো 7 দিন আগে কাটতে পারতাম, এখন এটাকে মনে হয় সম্ভবত 12 দিন বা 13 দিন আগেই হচ্ছে যে টিকিট পাওয়া যাচ্ছে। তো এখন একটু সুবিধা হয়েছে এটাই যে এখন আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রায় 10 থেকে 12 দিন আগে আমরা টিকিটটা পেয়ে যাচ্ছি, আর অনলাইনে পর্যাপ্ত টিকিটের যোগানও এখন থাকে। তো সেই হিসেবে আমাদের জন্য আমরা যারা চাকরিজীবী আছি বা প্ল্যাটফর্মে এসে আমাদের টিকিট কাটাটা একটু
জটিল হয়, তাদের আমাদের জন্য একটু বেশি সুবিধা হয়েছে আর কি। আর এমনিতে আগে যে ব্যবস্থাপনা ছিল সেটা থেকে এখন অনলাইন অফলাইন হওয়াতে আমাদের জন্য একটু ভালো হয়েছে। ঈদের সময় যেটা হয় যে ওদের যে টিকিট ই টিকিটিং সার্ভিস সিস্টেম ওইটার সার্ভারটা ডাউন থাকে, ওভার ট্রাফিকিং থাকার কারণে প্রচুর প্রেশার থাকে টিকিট নেওয়ার, যার কারণে সার্ভার ডাউন থাকে। আমরা নির্দিষ্ট ডেটের টিকিটটা পাওয়ার জন্য আমরা দেখা গেছে খুব রাতে অথবা খুব ভোরে ট্রাই করতে হয়, এগুলোর কিছু সিস্টেম আছে। তো ওভাবে যদি না হয় তাহলে আবার কিন্তু টিকিট পাওয়া যায় না, সেখানে আমাদের একটু সমস্যা ফেস করতে হয় আর কি। এরপরও দালালি হচ্ছে, কালোবাজারি হচ্ছে, সেটা কমানো? হ্যাঁ, কালোবাজারি দালালি সেটা তো আমাদের সিস্টেমের মধ্যেই একটা পার্ট হয়ে গেছে এখন, দুর্নীতিটা তো সব জায়গাতেই ছড়ানো ছিটানো। তো সেটা কমানোর জন্য যেটা করা যায় সেটা হচ্ছে যে আপনার অ্যাডভান্স টিকিটিং এর ক্ষেত্রে আপনার লোকাল যে প্ল্যাটফর্মের কর্মকর্তা কর্মচারীরা এরা যেন অতিরিক্ত টিকিট না কেটে রাখতে পারে। এই ক্ষেত্রে আমার মনে হয় রেলওয়ে কর্মকর্তারা একটু সচেতন হলে, বিশেষ করে টিকিট কাউন্টারে যারা থাকে এরা যদি স্টাফদের সাথে আনসারদের সাথে যদি ওই ধরনের আন্ডারগ্রাউন্ড রিলেশন না রাখে বা কোনো ধরনের লিয়াজু না রাখে তাহলে হয়তো বা এটা কমানো সম্ভব আর কি। আর তার পাশাপাশি যেটা হবে প্রশাসনিক তৎপরতাও লাগবে, আপনার হিডেন কিছু গোয়েন্দা তৎপরতা লাগবে যারা সবসময় ওভারলুক করবে যে কেউ এ ধরনের কাজ করতেছে কিনা। তার পাশাপাশি হচ্ছে অ্যাকশনে চলে যাওয়া, খুব দ্রুত ব্যবস্থা নেওয়া যে আমি একজন অপরাধীকে শনাক্ত করতে পেরেছি, আমি তাকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসবো। এই বিষয়গুলো যখন স্টেশনেই কয়েকটা দৃষ্টান্তমূলক হয়ে যাবে তখন অটোমেটিকলি এই জিনিসগুলো কিন্তু কমে আসবে। আমি তো দীর্ঘদিন যাবতই ট্রেনে যাতায়াত করি, তো অনলাইনে আগেও কাটছি, বাট আগের চাইতে কিছুটা হলেও ডেভেলপ হয়েছে, অ্যাভেলেবল পাওয়া যায়। বাট আমি যেটা মনে করতেছি যে টাইমটা শিডিউল যেটা ওনারা দিয়ে রাখছে তো শিডিউলটা একটু অ্যাভেলেবেল থাকলে একটু ভালো। আবার দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টলি বা আনসার্টেন কিছু অকারেন্স আসার পরে টিকিট বা যাত্রাটা ইয়া হয়, বাতিল হয়ে যায়, সেটাও যদি একটা অপশন সফটওয়্যারে দেওয়া থাকে খুব ভালো হয়, যে রিটার্ন দেওয়ার মতো শর্ট টাইমে সেটা যদি অ্যাভেলেবেল করে দেয় সবার জন্যে এটা খুব ভালো হয়। ভেরিফিকেশন যদি একটা থাকে যে যে কাটতেছে সে যাত্রা করলে সে যাত্রী তার যে রেজিস্ট্রেশন নাম্বার বা আইডেন্টিটি নাম্বার যেটা আছে সেটা দিয়ে যদি ভেরিফিকেশন থাকে এই সময়টা দুটো দেয় তাহলে আমি যেটা মনে করতেছি সেটা খুব মানে ইয়া হবে আর কি, ভেরিফাই কমে যেতে পারে আমার নিজের ওপিনিয়ন। কমলাপুর জিআরপি থানার কর্মকর্তারা বলছেন টিকিট কালোবাজারি সিন্ডিকেটে জড়িত মূল হোতাদের খোঁজা হচ্ছে, আসামিদেরকে কোর্টে প্রেরণ করা হবে, রিমান্ড চাইছি আমরা 7 দিন, প্রত্যেকের 7 দিন করে রিমান্ড চাইছি। রিমান্ড হলে আমরা জিজ্ঞাসাবাদ করব যে আসলে এটা এটা টিকিটগুলো কোথায় কীভাবে সংগ্রহ করে, কীভাবে বিক্রি করে, এদের মূল হোতাকে এবং এর সাথে কারা কারা জড়িত এই বিষয়গুলো আমরা তদন্তে খতিয়ে দেখবো আর কি। আসলে জামিনের বিষয়টা তো আসলে আদালতের বিষয়, আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষার্থে যে অপরাধ করবে আমরা ধরবো, মামলা করব, কোর্টে চালান দেব, তারপরে এগুলো তো একটা মানে নিয়ন্ত্রণে রাখার মানে প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে আর কি। আইন শৃঙ্খলা যাতে স্থিতিশীল অবস্থা থাকে এ বিষয়ে আমাদের তৎপরতা সবসময় অব্যাহত আছে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।